প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা ই পাসপোর্ট অলরেডি হাতে পেয়ে গেছেন বা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন তো বিদেশ যাওয়ার জন্য আগে কিন্তু আমাদের যে ইমিগ্রেশন অফিস রয়েছে বা এয়ারপোর্ট রয়েছে এখানে কিন্তু ইমিগ্রেশনের জন্য অনেক প্রসেস পার করতে হতো যেমন এমআরপি পাসপোর্ট আগে যারা এমআরপি পাসপোর্ট ব্যবহার করেছেন তারা দেখেছেন যে ওখানে অনেক ধরনের চেক হয় বা এই চেক বা ভেরিফিকেশন করতে এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় বা লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় এখন কিন্তু সেই সুযোগ আর থাকছে না অলরেডি ই গেট চালু হয়ে গেছে বাংলাদেশ শাহজালাল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি এখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনি যদি যে দেশেই যান আপনি ই গেট দিয়ে কিন্তু খুব অনায়াসে খুব দ্রুত আপনি ইমিগ্রেশন পার করতে পারবেন তো এখানে মোটা আটটি ই গেট চালু করা হয়েছে শুধু বহির্গমন জন্য এবং আগমনের জন্য দুটি গেট বর্তমানে চালু করা হয়েছে তো এখানে এখন বর্তমানে আপনি যদি কোন দেশে যান সেই ক্ষেত্রে আপনি খুব অনায়াসে কিন্তু আপনার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি এই ই গেটের ডান পাশে একটি ছোট মেশিন আছে এই মেশিনের ওপরে যে সেন্সর রয়েছে সেন্সরের ওপরে আপনার যে পাসপোর্টের কিন্তু একটি কার্ড সিস্টেম করা আছে যেমন আগে এমআইপি পাসপোর্টে কিন্তু এই সিস্টেমটা ছিল না ঠিক পাতার মতো দেখতে কিন্তু একটি প্লাস্টিক ম্যাগনেটিক একটি মানে ভিতরে ডাটা সেট করা আছে তো এইটা আপনি যখন মেশিনের উপরে ধরবেন তখন অটোমেটিক কিন্তু আপনার সেই পাসপোর্টের ভিতরে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অটোমেটিক নিয়ে নেবে এরপরে নেওয়ার পরে আপনি সোজা হয়ে দাঁড়ালে আপনার যে চোখের আইরিশ নেবে এবং আপনার ছবি অটোমেটিক মেশিনের মাধ্যমে নিয়ে নেবে যদি আপনার পাসপোর্টের সাথে আপনার শরীরের যে ফেস বা আপনার চোখের আইরিশ এবং আপনার এই পাঁচ আঙুলের ছাপ যদি ভেরিফিকেশনে মিলে যায় সঙ্গে সঙ্গে কিন্তু এ গেটের এই দরজাটি খুলে যাবে তখন আপনি চলে যাবেন এটা করতে সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট তো এই দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যারা ই পাসপোর্ট হাতে পেয়েছেন তারা এই কিটের মাধ্যমে খুব সহজে ইমিগ্রেশন পার করতে পারবেন এছাড়াও যদি আপনি সেখানে যেয়ে যদি আপনি না বুঝেন তাহলে সেখানে কর্তব্যরত যে গার্ড রয়েছে সিকিউরিটি গার্ড রয়েছে তাদের হেল্প নিলে আপনাকে দেখিয়ে দেবে যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই সাবধানে প্রত্যেকটি ডকুমেন্টসে এবং যাদের মাধ্যমে যাবেন কথা বলবেন কেয়ারফুলি সবকিছু দেখবেন তাছাড়া আপনার সেই কষ্ট করে গচ্ছিত টাকা কিন্তু খোয়া যেতে পারে আপনারা যাদের মাধ্যমে যাবেন অবশ্যই ভালোভাবে খোঁজ নেবেন যে সেটা সঠিক কিনা এবং যে দেশে যাবেন সেখানে যেও সাবধান এবং সতর্ক থাকবেন প্রত্যেকটি ডকুমেন্টস এবং পাসপোর্ট ভিসা সঠিকভাবে পেয়েছেন কিনা সেটাও সে বিষয়ে সতর্ক থাকবেন আহ সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই যাতে ভালোভাবে বিদেশে এবং ভালো জায়গায় থাকতে পারেন বিদেশে যেতে পারেন সেই শোভাকামনায় আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ